তো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে চলে এসেছি বাগবাজার গঙ্গাঘাট। তো প্রথমে তোমাদের দেখাবো আমি আদি শোভাবাজার, যে রাজবাড়ি, মানে যেটা বড় বাড়ি সেই বাড়ির ভাসান। আর তারপরের ভিডিওটা যাবে যেটা ছোট বাড়ি, যেটা লাল বাড়ি, সেই শোভাবাজার রাজবাড়ি যেটা পরে হয়েছে, সেই শোভাবাজার রাজবাড়ির ভাসান। তো চলো, হয়তো পরপর ভিডিও যাবে, পরপর দুদিন, তো মানে পরপর ভিডিও যাবে, ঠিক আছে? তো তোমরা এটার পর ওইটা দেখে নিও, দুটো শোভাবাজার, দুটো রাজবাড়ির ভাসান আমি একসাথে শ্যুট করেছি, দেবো কিন্তু একটা ভিডিও আর আরেকটা সেকেন্ড ভিডিও, ঠিক আছে? তোমরা দেখে নিও। আর ভিডিও দেখার সাথে সাথে এন্ড স্ক্রিন আর কার্ড, এই দুটো কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে তোমরা নীল সাদা বেলুনটা দেখছো, এইটা কিছু বছর আগে অবধি নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। রিচুয়ালে আছে যে নীলকণ্ঠ পাখি মা যাওয়ার বার্তা কৈলাসে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। নীলকণ্ঠ পাখি ওখানে বার্তা পৌঁছানোর পরই মা বিসর্জন যায়, মা কৈলাসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এখন যে অরিজিনাল নীলকণ্ঠ পাখি, সেটা বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ হয়ে গেছে ধরা বা ওড়ানো। তাই সেই নীলকণ্ঠ পাখির সাবস্টিটিউট হিসেবে একটা প্রতীকী পাখি কিন্তু রাখা হয়, মাটির পাখি, আর তার সাথেই নীল সাদা বেলুনটা ওড়ানো হয়, যে এরা গিয়ে মায়ের কৈলাসে রওনার বার্তা কৈলাসে পৌঁছে দেবে, তারপর মাকে রওনা করানো হয়। আবার এসো মা, আমরা তোমার সকল সন্তান তোমার অপেক্ষায় রইলাম।